pushed. আপনি কি অ্যাকশন থ্রিলারে ভরপুর সিনেমা লাভার হয়ে থাকেন, তাহলে আজকের সিনেমাটা আপনার জন্য হতে চলেছে। আজকের সিনেমাটা এতটাই অ্যাকশন থ্রিলারে ভরা যে আপনাকে স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে দেবে না। র্যাম্বো, যা 2008 সালের অ্যাকশন চলচ্চিত্র যা সিলভেস্টার স্ট্যালোন দ্বারা পরিচালিত এবং সহলিখিত জন র্যাম্বো চরিত্রের উপর ভিত্তি করে, যা লেখক ডেভিড মরেল তার উপন্যাস ফার্স্ট ব্লাডের জন্য তৈরি করেছিলেন। র্যাম্বো থ্রির একটি সিকুয়েল, এটি র্যাম্বো ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি এবং সহ অভিনেতা জুলি বেঞ্চ, পল শুলজে, ম্যাথিউ মার্স্টেন, গ্রাহাম ম্যাকটাভিশ, রে গ্যালেগোস, টিম কাং, জেক লাবর্জ, মং মং খিন এবং কেন হাওয়ার্ড। ফিল্মটি রিচার্ড ক্রেনার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, যিনি 2003 সালে মারা যান। ক্রেনা আগের ছবিতে কর্নেল স্যাম ট্রটম্যানের চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে র্যাম্বো খ্রিস্টান মিশনারিদের উদ্ধার করতে বার্মায় ভাড়াটেদের একটি দলকে নেতৃত্ব দেয়, যারা স্থানীয় পদাতিক ইউনিট দ্বারা অপহৃত হয়েছিল। প্রথমেই বলে রাখি, এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এআই ভয়েস ওভার দ্বারা নির্মিত, তাই আমি শুধু সিনেমার মূল গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। সুতরাং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, আজকে আমি 2008 সালে মুক্তি পাওয়া ফুল অ্যাকশন ড্রামা ফিল্ম র্যাম্বো মুভির গল্পটি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব, যার বর্তমান আইএমডিবি রেটিং 7.10। তো দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। For something, your call. আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার মিস হবে না। বার্মায় জাফরান বিপ্লবের রাজনৈতিক প্রতিবাদের সময় নির্মম এসপিডিসি অফিসার মেজর পা টী টিন্ট বার্মিজ শাসক সেনাবাহিনীকে ভয়ের প্রচারে ছোট গ্রাম লুণ্ঠনে নেতৃত্ব দেন। তার সৈন্যরা নির্দোষভাবে নিরপরাধদের হত্যা করে, কিশোর ছেলেদের অপহরণ করে তা সেনাবাহিনীতে ভর্তি করার জন্য এবং নারীদেরকে যৌনদাসী হিসেবে ধর্ষণের জন্য জিম্মি করে। এদিকে আফগানিস্তানের ঘটনার 20 বছর পরে ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ জন র্যাম্বো এখনও থাইল্যান্ডে বসবাস করছেন, সাপ ধরার মতো জীবিকা নির্বাহ করছেন এবং নৌকায় চড়ার ব্যবস্থা করছেন মাইকেল বার্নেট, একজন মিশনারি ডাক্তার। কারেন জনগণের অধ্যুষিত একটি গ্রামে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য একটি মানবিক মিশনে তার দলকে সালুইন নদীতে বার্মায় ফেরানোর জন্য র্যাম্বোকে ভাড়া করার চেষ্টা করেন। র্যাম্বো প্রথমে প্রত্যাখ্যান করেন, তারপর মাইকেলের বাগদত্তা সারা মিলার দ্বারা রাজি হন। ভ্রমণের সময় জলদস্যুরা সারাকে উত্তরণের বিনিময়ে দাবি করে নৌকাটি থামিয়ে দেয়, র্যাম্বোকে তাদের হত্যা করতে বাধ্য করে। মিশনারিরা গ্রামে পৌঁছায় কিন্তু টিন্টের বাহিনীর দ্বারা আক্রান্ত হয়। সারা, মাইকেল এবং অন্যান্য জীবিতদের বন্দী করা হয়। মিশনারিদের চার্চের যাজক থাইল্যান্ডে আসেন এবং র্যাম্বোকে পাঁচজন ভাড়াটে একটি দলকে উদ্ধার অভিযানে গাইড করতে বলেন। র্যাম্বো ভাড়াটেদের ড্রপ অফ পয়েন্টে নিয়ে যায় এবং সাহায্য করার প্রস্তাব দেয়, কিন্তু লুইস, একজন প্রাক্তন এসএস সৈনিক এবং দলের নেতা, প্রত্যাখ্যান করেন। মিন্ট, এলাকার সাথে পরিচিত একজন কারেন বিদ্রোহী, ভাড়াটেদের গণহত্যার জায়গায় নিয়ে যায়। তারা ক্ষয়ক্ষতি জরিপ করার সময় টিন্টের সৈন্যদের একটি দল একদল বন্দির সাথে একটি ট্রাকে আসে, যাদেরকে তারা যন্ত্রণা দেওয়ার জন্য এগিয়ে যায়। র্যাম্বো যথাসময়ে এসে তার ধনুক ও তীর দিয়ে সৈন্যদের হত্যা করে, জিম্মিদের মুক্ত করে। র্যাম্বো ভাড়াটেদের সাথে যোগ দেয় এবং তারা রাতে টিন্টের ক্যাম্পে যায়, যেখানে তারা বেঁচে থাকা জিম্মিদের উদ্ধার করে। পরের দিন টিন্ট এবং তার সৈন্যরা তাদের তাড়া করে। র্যাম্বো সেনাবাহিনীর একটি অংশকে একটি সুপ্ত ট্যালবয় বোমার দিকে প্রলুব্ধ করে, এটি একটি সময়মতো কাদামাটি দিয়ে বন্ধ করে দেয়। টিন্টের বাহিনী ভাড়াটেদের স্নাইপার র্যাম্বো, সারা এবং স্কুল বয় ছাড়া সবাইকে ধরে ফেলে। টিন্ট তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে র্যাম্বো একটি জিপ মাউন্ট করা M2 ব্রাউনিং ভারী মেশিনগান দিয়ে একটি আশ্চর্য আক্রমণ শুরু করে এবং টিন্টের লোকদের উপর গুলি চালায়, ভাড়াটেদের পালাতে এবং তাদের জড়িত করার অনুমতি দেয়। মিন্টের নেতৃত্বে কারেন বিদ্রোহীরা এসে যুদ্ধে যোগ দেয়, টিন্টের সৈন্য এবং তাদের আগত নৌবাহিনীকে অভিভূত করতে সাহায্য করে। পরাজিত টিন্ট পালানোর চেষ্টা করে, কিন্তু র্যাম্বো বাধা দেয় এবং তার ছুরি দিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে সারার কথায় অনুপ্রাণিত হয়ে র্যাম্বো অ্যারিজোনার বোভিতে তার বাবার সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রে ফিরে আসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগল র্যাম্বো মুভির গল্পটা? আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কোনো পছন্দের মুভির গল্প জানতে নিচে কমেন্ট করুন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।